নমস্কার দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা আপনাদের সামনে মা দুর্গা এমন একটি মন্ত্র বলবো যা স্বয়ং ভগবান বিষ্ণু নারদ মুনিকে বলেছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি দেবী দুর্গার এই মন্ত্র সারা দিনের মধ্যে একবারও উচ্চারণ বা শ্রবণ করে, তার সকল বাধা, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, দুর্গতি, শত্রু সব নাশ হয়। কী সেই মন্ত্র, কীভাবে সেই মন্ত্র পাঠ বা শ্রবণ করতে হয়, বিস্তারিত জানতে সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে যে দুর্গা মন্ত্রের কথা বলতে চলেছি তা হলো মা দুর্গার শক্তিশালী ১৬ নাম মন্ত্র। মা দুর্গার এই ১৬টি নাম বেদের কৌথুমি শাখায় উল্লেখ রয়েছে। নারদমুনি নারায়ণ সংবাদে স্বয়ং নারায়ণ নারদমুনিকে এই ১৬টি নাম এবং তার মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছে। স্বয়ং নারায়ণ বলেছেন যে শুধুমাত্র দুর্গা নামেই যে কোনো ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকার দুর্গতি নাশ হয়ে থাকে। আর সেই ব্যক্তি যদি নিত্য এই দেবী দুর্গার ১৬ নাম স্মরণ করে থাকে তাহলে তার সকল প্রকার বাধা বন্ধন আদি থেকে তিনি মুক্ত হতে পারে। সেই ব্যক্তি ভূত প্রেত পিশাচ বা কালাজাদুর প্রভাব থেকে মুক্ত থাকে এবং সকল প্রকার দুঃখ দুর্দশা শোক থেকে তিনি মুক্ত হতে পারেন। আপনারা খুব ভালো হয় প্রত্যহ সকালে স্নানাদির পর দেবী দুর্গার ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে কোনো আসনের উপর বসে এই ১৬টি নাম যদি উচ্চারণ করতে পারেন বা স্মরণ করতে পারেন। আর তা যদি না করতে পারেন তাহলে আপনারা দিনের যে কোনো সময় এই ১৬টি নাম আমাদের এই ভিডিও চালিয়েও স্মরণ করতে পারেন। তাহলেই দেখবেন আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে, সকল প্রকার দুঃখ দুর্দশা রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারছেন। যাই হোক বন্ধু, আমরা এবার এক এক করে পাঠ করছি দেবী দুর্গা সেই ১৬ নাম মন্ত্র। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। ওম দুর্গায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম বিষ্ণুমায়াই নমঃ, ওম শিবায় নমঃ, ওম সত্যেই নমঃ, ওম নিত্যায় নমঃ, ওম সত্যায় নমঃ, ওম ভগবতে নমঃ, ওম সর্বনায় নমঃ, ওম সর্বমঙ্গলায় নমঃ, ওম অম্বিকায় নমঃ, ওম বৈষ্ণবায় নমঃ, ওম গৌড়ীয় নমঃ, ওম পার্বত্যায় নমঃ,
ॐ सनातनाय नमः। বন্ধুরা, এই ছিল দেবী দুর্গার 16 নাম মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।